সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম তালুদার একা পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে তারই ধারাবাহিকতা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখবো তোমরা অলরেডি কম্পিউটার স্ক্রিন দেখে নিয়েছো যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখতে যাচ্ছ তো চলো কথা না বাড়িয়ে আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাই নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অষ্টম সপ্তাহের চারু কারুকলা দেখার জন্য আমরা এখন কম্পিউটার চলে আসলাম অষ্টম সপ্তাহে তোমাদের চারু কারুকলা যে বিষয়টি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার রেডি আমরা প্রশ্নে চলে যাই আর তোমরা যে নতুন চ্যানেল নতুনভাবে যারা আমাদের চ্যানেলটি দেখছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো নোটিফিকেশনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুর মাঝে শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে নবম শ্রেণী চারু কারুকলা এটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই যেহেতু চারু কারুকলা এর আগে একটি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে তাই এটি দুই নং অ্যাসাইনমেন্ট এটি প্রথম অধ্যায় শিল্পকলা থেকে প্রশ্নটি করা হয়েছে প্রশ্নটি হচ্ছে পার্ট এক থেকে পাট এগারো পর্যন্ত এই পার্টগুলো থেকে প্রশ্নটি হয়েছে প্রশ্ন হচ্ছে তোমার বাসায় যেসব শিল্প রয়েছে পেন্সিলের মাধ্যমে সেগুলো রেখাচিত্র অঙ্কন করো তার মানে তোমার বাসায় যেসব কারুশিল্প কারুকার্য যেসব জিনিসগুলো তোমার বাসায় আছে সেগুলো তুমি পেন্সিলের মাধ্যমে রেখাচিত্র অঙ্কন করবে মানে এখানে রং করা লাগবে না রং রং করা করা বা লাগবে না জাস্ট ওই জিনিসটা এটা রেখাচিত্র পেন্সিল দিয়ে এঁকে নিবা মানে রং করার আগ পর্যন্ত যে কাজটা আমরা করি চিত্র আঁকার সময় সেই কাজটা করবা কিন্তু রং করা যাবে না এতটুকু বলা হয়েছে নির্দেশনায় বলা আছে বাসায় ব্যবহার দৈনন্দিন জিনিসপত্র থেকে তুমি এটা করতে পারো পাঠ্যপুস্তক থেকে করতে পারো ইন্টারনেট থেকে করতে পারো জাতীয় জাদুঘর স্বর্ন ইত্যাদি লোকশিল্প জাদুঘর গিয়েও যে কারুশিল্প আছে সেগুলো দেখেও করতে পারো তো আমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি এখন দেখব তার আগে বলুন শিরোনামটি কী হবে নবম শ্রেণীর চারু এই বিষয়টির অ্যাসাইনমেন্টের নং হবে দুই নং আর এটির শিরোনাম হবে আমার বাসার কারুশিল্প রেখাচিত্রের মাধ্যমে অঙ্কন আবারও বলে দিচ্ছি অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আমার বাসার কারুশিল্প রেখাচিত্রের মাধ্যমে অঙ্কন তো এবার আমরা অ্যান্সারে চলে যাই প্রথমে কারুশিল্প কী জিনিস সেটা আমরা একটু ব্যাখ্যা দিব কায়িক শ্রমের মাধ্যমে মানুষ তার দৈনন্দিন জীবনে ব্যবহার্য যে শিল্পকর্ম তৈরি করে তাকে কারুশিল্প বলে অন্যদিকে কারুশিল্প তৈরি হয় ব্যবহারিক প্রয়োজন মাথায় রেখে অর্থাৎ কারুশিল্প যদিও শিল্প তথাপি তা কেবল মানুষকে আনন্দ দেবার জন্য বা দৃষ্টকে আনন্দ দেবার জন্য তৈরি হয় না এ শিল্প মানুষের ব্যবহারিক কাজে প্রয়োজন হয় তাহলে আমরা বুঝলাম যে কায়িক শ্রম মানুষের যে শ্রম দৈনন্দিন যে শ্রমগুলো মানুষ দেয় হ্যাঁ মানুষের শারীরিক পরিশ্রমের মাধ্যমে যেই দৈনন্দিন জীবনের যেসব ব্যবহার জিনিসপত্র আছে সেগুলো মানুষ ব্যবহার করে সেগুলো যেই শিল্পের মাধ্যমে তৈরি করা হয় তাকে বলে কারুশিল্প অন্যদিকে কারুশিল্প তৈরি হয় ব্যবহারিক প্রয়োজন মাথায় রেখে মানে কারুশিল্পটা তৈরি হয় আমাদের যেই আমরা ব্যবহার করবো সেই ব্যবহারের প্রয়োজনটা মাথায় রেখে ধরো আমি কোনো একটা কারুশিল্প ধরো উদাহরণ দিলাম দা তো দা আমরা ব্যবহার করবো আমাদের তরকারি কাটার জন্য বা যে কোনো কিছু কাটার জন্য দা বটি ব্যবহার করি সেটাও আমরা আমাদের দৈনন্দিন ব্যবহারের কারণেই সেই কারণ মানে ব্যবহারের জিনিসটা মাথায় রেখে আমরা এগুলো তৈরি করি অর্থাৎ কারুশিল্প যদিও শিল্প তথাপি তা কেবল মানুষকে আনন্দ দেবার জন্য যদিও একটা শিল্প কিন্তু এটা হচ্ছে মানুষকে আনন্দ দেওয়ার জন্যই কাজ করে বা দৃষ্টকে আনন্দ দেওয়ার জন্য তৈরি হয় না হুম যদিও শিল্প এটা মানুষকে কেবল আনন্দ দেবার জন্য বা মানুষ শুধু আনন্দ পাচ্ছে দা কি মানুষ শুধু আনন্দ পাবে এটার জন্য আসলে তৈরি করা হয় না এই শিল্প মানুষের ব্যবহারিক কাজে প্রয়োজন হয় মানুষের দৈনন্দিন যে কাজগুলো প্রতিদিনকার কাজের জন্য কাজে এই শিল্পগুলো ব্যবহৃত হয় দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে আমরা কারুশিল্প ব্যবহার করি আমাদের প্রতিদিনের কার কাজে আমরা এই কারুশিল্পগুলো বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি যেমন দা কুড়াল কোদাল পোড়ামাটির হাঁড়ি পাতিল শানকি বাটি মাটির তৈরি ব্যাংক ইত্যাদি যেমন দা আমাদের প্রতিদিনের কাজে ব্যবহার হয় কোড়াল কাঠ কাটতে গেলে কোদাল মাটি কাটতে গেলে জিনিস কাটতে গেলে কোদাল ব্যবহৃত হয় তারপর পোড়ামাটির হাঁড়ি হাঁড়ি যেগুলো আছে সেগুলো হাঁড়িতে আমরা কিছু রাখতে পারি পাতিল ব্যবহার করা যেতে পারে মাটির পাতিল শানকি তারপর বাটি মাটির তৈরি ব্যাংক মাটির তৈরি অনেকে ব্যবহার করে মটকা ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন কাজের প্রয়োজনে এখন বাঁশ ও ব্যাতের আসবাবপত্র সোফা চেয়ার টেবিল মোড়া উন্নত মানের কারুশিল্প তো কারুশিল্প তো আমরা এতক্ষণ এগুলো পড়লাম এছাড়াও আরও উন্নত মানের কারুশিল্প আছে সেগুলো হচ্ছে বাঁশ বাঁশ বা ব্যাতের তৈরি আসবাবপত্র সেটা হতে পারে আলমারি হতে পারে বাঁশের তৈরি হতে পারে কোন চেয়ার তারপর সোফা সোফা অনেকে বাঁশের তৈরি করে তারপর চেয়ার হতে পারে বাঁশের বা তৈরি তারপর টেবিল মোড়া উন্নত মানের কারুশিল্পর উদাহরণ এখন যেহেতু আমার বাসায় যে কারুশিল্প রয়েছে সেগুলো রেখাচিত্র অঙ্কন করতে হবে এবার আমরা রেখাচিত্রের দিকে চলে যাব আমার বাসের যেসব কারুশিল্প রয়েছে পেন্সিলের মাধ্যমে নিম্নে সেগুলো রেখাচিত্র অঙ্কন করা হলো এটা লিখে তারপর তোমরা পেন্সিল নিয়ে বসে যাও পেন্সিল নিয়ে আমরা যেই চিত্রটি দেখাচ্ছি তোমরা এক বিডিওটি স্টপ করে হলো এই চিত্রটি এঁকে নাও এখানে একটা সোফার চিত্র দেওয়া আছে এটা ব্যাতের সোফা বাঁশ এবং ব্যাতের সমন্বয়ে এটা তৈরি করা হয়েছে তোমরা যেহেতু এটা কারুশিল্পের একটা উদাহরণ তো আমরা এই সোফাটিও আমাদের চিত্র হিসাবে আমরা ব্যবহার করতে পারবো তোমরা এই ভিডিওটি স্টপ করে পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে করে নাও তারপর যেটি রয়েছে আমাদের বাসায় আমরা দা তারপর কোদাল হুম কুড়াল হাতুড়ি এগুলো ব্যবহার করি এগুলো এগুলোতেও আমার কারুশিল্পের ব্যবহার রয়েছে কারুশিল্প উদা কারুশিল্পের মধ্যে রয়েছে তো এটাও তোমরা চিত্র এঁকে নিতে পারো এটা আঁকা খুবই সহজ হবে আশা করছি তোমরা খুব সহজে এঁকে নিতে পারবা দা কোদাল তারপর হচ্ছে মাটির হাঁড়ি মাটির কলিস মাটির কলসি হাঁড়ি নেই মাটির কলসি একটা কলসি এঁকে সেখানে তোমরা একটু নকশি করে দিবে তাহলে একটু কারুশিল্প কারুশিল্প একটা ভাব চলে আসবে তারপর রয়েছে একটা ঝুপড়ি যেটার মধ্যে আমরা ফল বা বিভিন্ন কিছু রাখি এর অনেকের বাসায় আছে তো এই ঝুপড়িটা তোমরা এঁকে নিতে পারো এটাও পেন্সিল দিয়েও সবগুলো পেন্সিল দিয়ে আঁকবে কোনো রঙ করা যাবে না ঠিক আছে তারপর হচ্ছে এটাও আরেকটা ঝুড়ি হুম এক এটা হচ্ছে হ্যান্ড হাত সহ মানে হাত দিয়ে ধরা যায় হ্যান্ডেল সহ আর আগেটা হ্যান্ডেল ছাড়া তারপর যেটা রয়েছে এটা হচ্ছে আমার একটা মাটির হাতি মাটির মাটির ব্যাংকও বলা যায় কারণ উপর দিয়ে যদি ছিদ্র রাখি তাহলে এটা মাটির ব্যাংক হিসেবে কাজ করবে এটা হচ্ছে ফুলদানি এটা হচ্ছে আমার ইয়ের ব্যাতের ফুলদানি বা বাঁশের তৈরি ফুলদানি এটাও তোমরা চিত্র এঁকে নিবে তারপর রয়েছে মাছের মাছ ধরার জন্য যে কুলা সে কুলাটার এটা একটা তারপর তারপর কুলা এখানে রয়েছে তোমরা চাইলে এটা না আঁকতে পারো এটা না আঁকলে চলবে তবে এটা এঁকে নিও তারপর এটা মাছ ধরার জন্য ব্যবহৃত হয় এটাও তোমরা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো তারপর এটা জগের চিত্র দেওয়া আছে হ্যাঁ এই জগের চিত্রটা তোমরা আঁকতে পারো তারপর একটা গ্লাসের চিত্র দেওয়া আছে গ্লাস আঁকতে পারো এখানে একটা কলসি আছে হাঁড়ি এখানে একটা বাসন এখানে একটা ঝুড়ি এখানে একটা ঝুড়ি এখানে কুলা কুলা যদি এখানে একবার এঁকে নাও এখানে যদি একবার এঁকে নাও তাহলে এখানে আর পরবর্তীতে পরবর্তীতে আঁকার প্রয়োজন নাই আর সর্বশেষ নিচে লিখে দিব বিভিন্ন রকমের কারুশিল্প ঠিক আছে তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর চারু কারুকলা বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বেশি বেশি বন্ধুবাধবা শেয়ার করে তোমাদের নবম শ্রেণীর অষ্টম সপ্তাহের যে মেইন বিষয়গুলো রয়েছে সেটার মধ্যে ইংরেজি রয়েছে আমাদের চ্যানেলে সেগুলো অ্যান্সার দেওয়া আছে তোমাদের নবম শ্রেণীর যে বিষয়গুলো সেগুলোর অ্যান্সার সরি বাংলা রয়েছে নবম শ্রেণীর অষ্টম সপ্তাহে বাংলা বিষয়টি বাংলা বিষয়ের অ্যাসাইমেন্টের অ্যান্সার দেওয়া আছে তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো আর যার যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে আজকের মতো আমরা এখানেই বিদায় নিব তো চিত্রগুলো আবার একটু দেখে না প্রথমে আমরা দেখালাম যে একটি ঝুঁড়ি তারপর এখানে দা এখানে মাটির কলসি এখানে ঝুপড়ি আবার একটা ঝুঁড়ি এখানে ফুলদানি মাটির ব্যাংক হাতির মতো করে এখানে একটা ঝুঁপড়ি কুলা আবার ঝুঁপড়ি এখানে মাছ ধরার জন্য যন্ত্র মাছ ধরার কাজে ব্যবহৃত এটা তারপর জগ এখানে একটা গ্লাস এখানে কলসি হাঁড়ি আমার যেই প্লেট বলি মাটির যেই প্লেট সেটা আর এখানে আবার কুলা এখানে ঝুঁপড়ি এখানে হাজি তো এটা হচ্ছে বিভিন্ন রকমের কারুশিল্প তো এই হচ্ছে আজকের মতো অ্যাসাইনমেন্টের অ্যান্সার তো ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দাও তাদের ভিডিওটি দেখা যাচ্ছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন আইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে চলে যায় আর ভিডিওগুলো যেই যেখান থেকে দেখছো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা থেকে উপকৃত হতে পারে তাহলে যত বেশি শিক্ষার্থীরা দেখবে তাহলে যেটা হবে তোমাদের বন্ধুরা বান্ধবরাও উপকৃত হতে পারবে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা